পাগলাম করবেন না ভাই, শুনেন আমরা বছরে একবার দুবার আপনাদের কাছে আসি, আপনারা বছরে একবার দুবার করে যান, ঠিক না? এই যে আমাদের আসা যাওয়া, এই যে ভ্রাতৃত্ব একটা সহবোধ, এটা তো সব জায়গায় হয় না। আপনারা হাজার আপনাদের কাছে আমরা খারাপ হলো, হয়তো ফুরফুরা শরীফের সমস্ত পীরের আওলাদরা আপনাদের চোখে ভালো নয় জানি, ঠিক আছে, কিন্তু যাই হোক আমরা আপনার দাদা পীরের আওলাদ, আমরা তো আর আপনাদেরকে কোনোদিন নিয়ে কি ভাই বলুন না, জাহান্নামার পথ খারাপ পথে কোনোদিন নিজে চলে যেতে পারবো বলুন না? আমি ভালো নাই, ঠিক আছে, নামাজ পড়ি না, ভালো পথে চলি না, অন্যায় করি, জুলুম করি, কিন্তু আমি যাই করি না কেন আপনাকে কোনোদিন নিয়ে আমি খেলা করতে পারবো বলেন, নষ্ট করতে পারবো? আপনি ধরে ফেলবেন তো, দাদা পীরে পাঁচটা আওলাদ আলাদা, ই আবার আলাদা, এটা যেন কেমন কেমন লাগছে না? যেহেতু দাদা পীরে সিলসিলাটা হলো সাগর, দাদা পীরে সিলসিলাটা আল্লাহ পাক কি করেছে, সাগর করেছে, সাগর কিচ্ছু হবে না। ওই সাগরে যদি বিশটা পঞ্চাশটা যদি মাছ মরে যায়, সাগর খালি হবে না। আমার দাদা পীরে সিলসিলা যদি পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার লোক যদি খারাপ হয়ে যায়, আমার দাদা পীরের কিচ্ছু হবে না, বাকিগুলোকে নিয়েই আমার আল্লাহ সিলসিলা চালিয়ে দেবে। জোরে বলবেন না, এটা মাথায় রাখবেন, খারাপ হবেন আপনি ধ্বংস হবেন, তাস খেলবেন আপনি ধ্বংস হবেন, কিরাম মোট খেলবেন আপনি ধ্বংস হবেন, আমার সিলসিলার কিচ্ছু আঁচ পড়বে না। কারণ সিলসিলা যদি ধ্বংস হতো, সিলসিলা যদি বরবাদ হয়ে যেত, সিলসিলা যদি নষ্ট হয়ে যেত, সাড়ে চোদ্দশো বছর ধরে এই রসুলুল্লাহর সিলসিলা কোনোদিন টিকে থাকতো না দুনিয়ার জমিনে। ফুরফুরা শরীফের সিলসিলা আজকে সাড়ে সাতশো বছর কিছু কম বেশি টিকে আছে, কি কথা ঠিক না ভুল বলছি? আর ইনশাআল্লাহ আমার দাদা পীর বলেও গেছে এই সিলসিলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এক জোরে বলুন ইনশাআল্লাহ, এটা মাথায় রাখবেন, কিচ্ছু হবে না, আমি বরবাদ হয়ে যাব আপনি হয়ে যাবেন, সিলসিলা নিয়ে ভাই যান খেলা করবেন না, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে বিয়াদবি করবেন না, আল্লাহর হাক্কানি উলামায়ে কিরামদের সঙ্গে বিয়াদবি করবেন না। আপনার জীবনতলা এলাকার মানুষ, আপনারা মিনাকা এলাকার মানুষ, আপনারা ভাঙর এলাকার মানুষ, এটা কোন থানা পড়ছে? তিনটে তো নাম বললাম, যে জীবনতলা থানা, যাই হোক সব গায়ে গায়ে থানাগুলো সব গায়ে গায়ে, আর কোন থানা কোন দিক দিয়ে ঢুকে বসে আছে বোঝাও তো যাই না, যাই হোক জীবনতলা থানার মানুষ আপনারা, মহাব্বতের মানুষ, দাদা পীরকে ধরে থাকবে, ছাড়বেন না দাদা পীরকে, ছাড়বেন না ভাই। দাদা পীরের কোনো আওলাদ যদি কিছু উল্টো পাল্টা পথে চলে, তার কাছ থেকে দূরে সরে যান, যদি মনে হয় যে খারাপ চলছে, কি কথা ঠিক না ভুল বলছি, দূরে সরে যান, দাদা হুজুরকে ছাড়বেন না। কারণ দাদা হুজুর পীরকে ব্লাকে আল্লাহ পাক বাংলার মানুষের জন্য, বাংলার কোটি কোটি মানুষের জন্য নাজাতের একটা ওসিলা করে পাঠিয়েছে, জোরে বলবেন না, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে, খুব বুঝে চলবে। আর কেউ ঘুমোচ্ছে না তো, একজনে ঘুম ছাড়ালো মারা একজনে ঘুম ধরছে আস্তে আস্তে, বুঝতে পারছেন, গায়ে গায়ে এত গায়ে গায়ে ওনারও ঘুম ধরছে আস্তে আস্তে, ঘুম হবেন কি, এই তো বারোটা বেজে গেল, এগারোটা বেজে গেল, যে আর কতক্ষণ জলসা হবে, আর এক দেড় ঘন্টা জলসা কি দু ঘন্টা জলসা হবে শেষ, কি কথা ঠিক না? আমার পরে আবার ওই কি বলে হেজবুল্লাহ, সন্ধ্যেবেলা টাইম ছিল তো আসতে পারেনি, সে ব্যাচারি ফোন করেছে বলছে আমি এখন যাচ্ছি, সে আবার আসবে, জলসা কমিটি বলছে আমাদের একটাই জলসা শেষ, কী হবে, বলছে সে একটাই শেষ হয়ে যাবে, কোন কিন্তু মানুষ যা আমাকে খারাপ বলবে, আমি যাব না জলসা, আমার সময়টা তো ওলট পালট হয়ে গেছে, সে আবার আমার পরে এসে কিছুক্ষণ জলসা করে আবার দোয়া করবে, সে কি সবাই খুশি তো নাকি? হ্যাঁ আপনারা খুশি তো ভাই, মিলেমিশে থাকবেন ভাই, খবরদার দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরবেন, আল্লাহ শরিয়াতকে মজবুত করে, আল্লাহর ইসলামকে মজবুত করে ধরে থাকবেন। যে শরিয়াতের জন্য নবী আমার কত কষ্ট পেয়েছে, কত কেঁদেছে, চোখের পানি মেরেছে, এই নবীকে মারে না, এক কথা বলেন মারে না, নবীকে মেরেছে না মারেনি, মেরেছে শুধু আপনার আমার জন্য। আল্লাহ কি নবীকে মার খাওয়ার জন্য পাঠিয়েছে, কথা বলেন না, মার খাওয়ার জন্য পাঠিয়েছে, মার খাবার জন্য পাঠায়নি, কিন্তু মার খেয়েছে। কবে আল্লাহ নবী একদিন কাফেরদেরকে ডাক দিলেন, চলো সম্মেলন হবে, সমাবেশ হবে,
সমস্ত কাফেরগুলোকে ডেকেছে মক্কা শরীফে, আর সবই তো নবীর আত্মীয় স্বজন বেশি, সব ডেকে নিয়ে গেছে। ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে আল্লাহর নবী বললেন, এই মক্কার কাফেরেরা, মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদের কিছু উপদেশ দেবো, কিছু কথা বলবো, মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার, তবে আমি কিছু আপনাদেরকে উপদেশ দিতে চাই। হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী একটা উঁচু জায়গায় একটু উঠে দাঁড়ালে যাতে সবাই শুনতে পায় দেখতে পায়। আল্লাহ নবী জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, দেখো আমি মুহাম্মদ যদি বলি, আমার পিছন সাইড থেকে না একটা ঝড় আসছে, ঝড় তুফান সাইকোলোন আমফান একটা আসছে, তোমরা কি আমার কথাটাকে মানবে? আমি তো তোমার দেশের মানুষ, তোমার গ্রামের মানুষ, তোমরা কি আমার কথাটা মানবে? মক্কার কাফেরেরা সবাই হাত তুলে বললো, ইয়া মুহাম্মদ, আপনি যেটা বলবেন সাচ্চা বলবেন, সত্য বলবেন, আপনি কোনোদিন মিথ্যা বলবেন না, আমরা আপনার কথাটা এক বাক্যে মেনে নিলাম। জোরে বলবেন না, সব কাফের আছে ওর মধ্যে, আবু জেহেলও আছে, আবার আবুল হাবও আছে, উদ্বাও আছে, সাইবাও আছে, বড় বড় কাফের সবতে আছে। আল্লাহ নবী চিন্তা করলেন, তাহলে এই একটা সুযোগ মেনে নেবে। নবী আমার সঙ্গে সঙ্গে বললো, দেখো আল্লাহ পাক আমাকে আখিরি জামানার নবীর নবী করেছে, তোমরা কি আমাকে মেনে নেবে? প্রথমটা মেনে নিয়েছে, আর যেই দ্বিতীয়টা বলেছে, একদল মানুষ হাত তুলেছে হ্যাঁ মেনে নেব, আর একদল মানুষ মানতে চাই না। এই কথাটা বলার জন্য নিয়ে এসেছে, এই কথাটা বলার জন্য নিয়ে এসেছে, তোমার ফোন দিয়ে আমরা বুঝতে পেরেছি, নবীকে বলছে তোমার ফোন দিয়ে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ নবী চাচা আবুলকে, আবুল আহাব এক টুকরো পাথর তুলেছে, ইট পাথর তুলেছে, ওই জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল্লাহর দিকে ছুড়ে মারলে, শুনতে পাচ্ছেন তো, আল্লাহ নবীকে পাথরটা ছুড়ে মেরেছে। আল্লাহ নবীর মনটা খুব খারাপ হয়ে গেল, হাজার হোক চাচা তো সবাইয়ের সামনে মারলে, এত লোকের সামনে আমাকে ইট ছুড়ে মারলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুরআন পাকের একটা আয়াত নাজিল করে দিলেন, কোন সুরা? সুরা লাহা পড়েন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি পড়েন না? সুরা লাহা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াতটা পড়লেন, পড়লেন শুরু করে দিলেন। এবারে যারা আল্লাহর নবীর পক্ষে ছিল সব কুরআন পাকের আয়াতটাকে গ্রহণ করলেন, আর যারা বিপক্ষে ছিল তারা গ্রহণ না করলেও কুরআন পাকের আয়াতটা তারা মুখস্থ করে লিয়েছে। লিয়ে কি করছে? আবুল আহাবকে যেখানে দেখতে পাচ্ছে সেখানেই বলছে, সেখানেই বলছে, এই আবুল আহাব তোর হাত ধ্বংস হোক, পরিবার ধ্বংস হোক, তুই বরবাদ হয়ে যা, ওতে তোর অর্থ গজবের কথা বলা আছে, কেউ মজা নিচ্ছে আর কেউ সিরিয়াস বলছে। আচ্ছা বলে একটা মানুষকে যদি তামাম মক্কার মানুষ যদি নিয়ে এলাম খেলা করে, রাগ হবে তো না? হবে না, হবে না, সে রেগে গেছে তো। আবুল আহাব রেগে গিয়ে বলছে, কি করা যাবে, এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমার ভাতিজা তো খুব আমাকে পরেশান করে রেখেছে, একে জব্দ করব কি করে? একে জব্দ করার উপায়, নিজের ছেলে দুটোকে দেখেছে, কাকে? উদবা সাইবা। আবুল আহাবের দুটো ছেলের নাম কি? উদবা আর সাইবা। দুটো ছেলেকে কাছের বাবা এদিকে আইতো আমার কাছে, দুটো ছেলেকে কাছে ডেকে নিয়ে বলে, বাবা আমি তোদেরকে কই? বলছে আব্বা জান মোহাম্মদ তোদেরকে, বলছে আমাদের শ্বশুর। আল্লাহ নবী দুই জামাই তো, আবুল আহাবের দুটো ছেলে রসুল্লাহ দুই জামাই। এলো জোয়া যুবকেরা আল্লাহ নবীর কথা জিজ্ঞাসা করলেন, বলছে মোহাম্মদ তোদেরকে কই? বলছে মোহাম্মদ আমাদের শ্বশুর কই? আমি তোদেরকে কই? বলছে আপনি আমাদের জন্মদাতা, পিতা আমাদের বাপ। বলছে একটা কাজ কর, তোর শ্বশুর যদি আমার আগার নাম করে, কোনো বদনাম করে, আমার নামে যদি বাজে মন্তব্য করে, তোরা আমার ছেলেকে কি মোহাম্মদের কথাটা কি সাপোর্ট করবি?
আম্মাকে কি দুরা মেনে নেবি? ওই সময় উতবা সাইবা বলেন, আব্বা জান এটা কোনোদিন হতে পারে না, মুহাম্মাদের কথা আমরা মানব না, কেননা আপনি হলেন আমাদের জন্মদাতা বাপ, মুহাম্মাদ হলো আমাদের শ্বশুর। কেন আব্বা জান, কি হয়েছে আপনি একবার বলেন? ওই সময় আবুল হা বলেছে, ও বাবা ছেলে, ও বাবা উতবা সাইবা, তোর শ্বশুর আমার নামে বাজে বাজে কমেন্ট করছে, বাজে বাজে মন্তব্য করছে, একবার দেখ দেখি সুরা লাহাবটা পড়ে আমার ওপরে বাজে বাজে কথা বলে। এখন তুই বল আমি কি করব, আমার বাইরে বেরোবার মতো লোক সমাজে তার আমার মতো অবস্থা নাই, সবাই আমাকে বরদোয়া করে, সবাই আমাকে অভিশাপ দেয়। বলছে আব্বা জান তাহলে এখন আপনি বলেন আমরা কি করতে পারি? ওই সময় আবুল হা বলে, আমি তোদের বাপ, আমি তোদের যেটা বলবো তোরা কি সেটা করবি? বলছে হা আব্বা জান, আপনি যেটা বলবেন আমরা আপনার ছেলে সেটাই করবো আমরা। বলছে দেখ যদি বাপকে ভালোবাসিস এখনই চলে যা, এখনই চলে যা, মুহাম্মাদের দুটো মেয়েকে এখনই গিয়ে তালাক দিয়ে দে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সাজা দেখে নবীর সাজা, সেই নবী কিলে খেলা করব, হ্যাঁ বলুন না চাচাজি, কথা বলেন না, সে নবীর অমান্য করব, নবীকে কত কঠিন সাজা দিল, আপনিও তো মেয়ের বাপ, বলুন না। রাতের ঘুম হারাম করে, খেয়ে না খেয়ে পেটের জ্বালা পেটে ঠান্ডা করে যে বাচ্চাদের মুখে তুলে বড় করলেন মেয়েটাকে, সেই মেয়েটাকে যদি বিয়ে দিবার পর ওই মেয়েটাকে যদি কেউ তালাক দেয়, বাপ হয়ে কি হবে, সহ্য করতে পারবেন? এক কথা বলে তা আমার নবীরও মেয়ে তো নাকি, কষ্ট হবে না? নবীর তো মেয়ে, দু ভাই একসাথে রসুল্লাহর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে ডাকলে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে দেখে দুটো জামাই একসাথে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন, জামাইয়ের দেখে শ্বশুরের মনটা ভরবে তো না ভরবে না, বুকটা বড় হবে না? আমার শ্বশুর এসেছে, শ্বশুরের কাছে জামাই, চোর চিটিংবাজ লম্পট বদমাস যাই হোক আমার জামাই, কি কথা ঠিক না, আমার জামাই, কেন না ওর কাছে আমার মেয়ে দিয়ে আছে, আমার মেয়ে যেন কষ্ট না পায়, কি কথা ঠিক না ভুল বললাম, আমার মেয়ে দিয়ে আছে কষ্ট যেন না পায়। আল্লাহ নবী এসে জামাই দুটোর মুখ দেখে না এত খুশি হলে, বাবা জামাই কি খবর বাবা, হঠাৎ করে কি মনে করে এসেছো বাবা? উতবা সাইদ একদম চোখ লাল করে আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আছে, কি খবর বাবা বলো? বলছে মুহাম্মদ আপনার দুটো মেয়েকে আমরা দুবাই বিয়ে করেছিলাম। বলছে হ্যাঁ, তো কি হয়েছে? বলছে আমরা একসঙ্গে দু ভাই আপনার দুটো মেয়েকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। যখন এই কথাটা বলেছে আল্লাহ নবী জবান থেকে একটা কথা বের হলো না, আল্লাহ নবীর নূরে চোখ দেখালি টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী সবর করে নিলেন, নবী আমা দাঁড়িয়ে আছেন দুবাই তালাক দিয়ে সোজা আস্তে আস্তে বাড়ির পথের দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবী কোনো কথা বললেন না, শুধু পারে পারে আসমানে তাকায় আর কাঁদে, পারে পারে আকাশে তাকায় আর কাঁদে, আল্লাহ পাকের কাছে যেন কি বীর 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 করে বলতে থাকে, এন জোয়ান যুবকের নাম আল্লাহ নবী দরজার করে কাঁদে। উতবা সাইবা চলে গেল বাপের কাছে গিয়ে হাজির, খুশি মনে বলে আম্মা জান যেমনটি বলেছিলেন যেভাবে আপনি চেয়েছিলেন দুটো মেয়েকে তালাক দিয়ে দিয়েছি, ও আম্মা জান চিন্তা করতে হবে না, মুহাম্মাদের মুখের ওপরে দুটো মেয়েকে একসঙ্গে তালাক দিয়ে দিয়েছি, আল্লাহ নবী ওপরে দুটো তালাক দিয়ে আমরা চলে এসেছি। আবুল হাব জিজ্ঞাসা করে, বাবা উতবা, ও বাবা সাইবা, তোমরা তালাক যখন দিলে মুহাম্মদ কি তোমাদের কিছু বলে না? বলছে না আব্বা জান, মুহাম্মদ একটা টু শব্দ করে না, কোনো জবাব দেয় না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে চলে যায়। ওই সময় আবুল হাব জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে
সত্যকারে কথা বলো, সত্যকারে কথা বলো, মোহাম্মদ কিছু একটা বলেছে। বলছে না আব্বাজান, মোহাম্মদ আমাদের কিছু বলে না গা, আমাদের কিছু বলে না। তবে তালাকটা দেওয়ার পর আমরা যখন পিছপা হয়ে বাড়ির দিকে চলে আসছি, ওই সময় লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ আসমানের দিকে তাকিয়ে তাকে বীর 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 করে যেন কি বলে। আবুল আহাব জিজ্ঞাসা করে, বাবা উদুবাম, ও বাবা সেই বাগাম কি বীর বীর করে বলছিল, তোমরা কি শুনতে পেয়েছ? বলছে হাব্বাজান, শুনতে পেয়েছি। আস্তে আস্তে বীর বীর করে বলে, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, ও রব্বুল আলামিন, এরা আমার দুটো মেয়েকে তালাক দিয়ে দিল, আল্লাহ পাক এদের ওপরে আপনি জঙ্গলের হিংসুর কুত্তাকে হালাল করে দিন। যেই বলেছে আবুল আহা, হাই হাই সর্বনাশ, এই কি করলি রে, কি সর্বনাশ করলি রে। বলছে কেন? বলছে মোহাম্মদ কি বলেছে তুই জানিস? আবুল আহা বলছে, মোহাম্মদ কি বলেছে তোরা কি জানিস? বললো জাল্লা, এদের উপরে জঙ্গলে হিংসুর কুত্তা হালাল করে দিল। বলছে এর দ্বারা তোরা কি বুঝলি? কি বুঝেছিস? শোন, আমি তোর বাপ বুঝতে পেরেছি, কারণ মোহাম্মদের দোয়া মোহাম্মদের খোদা কবুল করে নেয়। এই জোরে বলবেন না, অর্থাৎ তোদের জন্য মোহাম্মদ যে দোয়াটা চেয়েছে ও কবুল হয়ে গেছে, তোদের নসিবে হলো, তোদের জঙ্গলে হিংস্র কুত্তা বাঘ তোদেরকে খাবে। আবুল আহাব ধরে ফেলেছে, কারণ আবুল আহাব ভালোভাবে জানতো আমার নবী সত্য মিথ্যা নয়। আবুল আহাব জানতো আমার নবী হক, আমার নবী মিথ্যা নয়। কিন্তু একটাই কারণে আমার নবীকে আবুল আহাব মানে নেই, সেটা অন্য কোনো কারণ নয়, আমি চাচা হয়ে ভাতিজার কাছে ছোট হই কি করে? অহংকার, অহংকার, আমার বাড়ির ছেলে তো, কথা বুঝছেন না? আমি চাচা হয়ে ভাতিজার কাছে ছোট হব, ভাতিজার হাত ধরব, ভাতিজার কাছে তওবা করব, মানব না। এই শুনছেন না, মানব না। কিন্তু আবুল আহাব জানতো নবী সত্য নবী, এটা জানতো। আমার ভাইয়েরা বাবাজিরা, আবুল আহাবের মাথায় তো এখন ঢুকে গেছে সর্বনাশ, এবারে কি হবে, এবারে আমার কি হবে, এবারে আমি বাঁচবো কি করে, আমার বাচ্চারা বাঁচবে কি করে, কি করা যাবে, কি করা যাবে, যেখানেই যাই ছেলেদের সঙ্গে কলিয়ে যাচ্ছে। আর শুনছেন তো নাকি, কুমটুম পাচ্ছে না তো আর, যেখানে যায় ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছে। আর আগেকার যুগের ব্যবসা হতো কেমন জানেন? আরব, ইরাক, ইরান, জর্ডন, আম্মান, প্যারিস, আপনার যে সমস্ত দেশগুলো এদিকে আছে, মিশর, এ যখন ব্যবসা করতে বই ব্যবসায়ীরা বেরোতো, একটার পর একটা দেশ হয়ে 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 ব্যবসা করতো, আবার ওই দেশের মালগুলো কিনে 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 এনে নিজের দেশে ব্যবসা করত। আমার দেশের মাল নিয়ে চলে যেত বিক্রি করতো, আর ওই দেশের মাল কিনে এনে ওই দেশে বিক্রি, নিজের দেশে বিক্রি করত। তো এইরকম এখন আবুল আহাব ব্যবসায় বেরোবে, চিন্তা করছে তাই তো কি করব, ছেলে দুটোকে কি করে রেখে যাবো? বলছেন না, যদি মেরে ফেলে রাখা যাবে না, তাহলে কি করব? ছেলেগুলোকে বলছে, বাবা তোরা এইবারে ব্যবসা আমার সঙ্গে চ। ছেলেটা বলছে, না বাবা আমরা যে কি করবো, আপনি ব্যবসায় যাবেন আমরা যাবো কেন? বলছে, যেতে বলছি চ, যেটা বলি শোন চ। ছেলে দুটোকে নিয়ে ব্যবসায় বেরিয়ে পড়েছে, সারাদিন হাঁটাহাঁটি করে, সারাদিন উঠে পিঠে যায়, সন্ধ্যা ঠিক একটু আগে গিরাম দেখে তাবু গাড়ে। তাবু বোঝেন তো, এই তাবু কেউ দেখেছেন কোনোদিন? এই আল্লাহ হাজি বান্দা কেউ আছেন নাকি এখানে? কই হাই সাহেব, তাবু মিনার মাঠে আল্লাহ একবার হাই শুয়ে বসে আছে, লক্ষ লক্ষ মানুষ ফাঁকা ময়দানে তাবু গেলে শুয়ে আছে, কি বলে তিন দিন, মিনা, মুজদালেফা, আরাফা, আল্লাহ একবার। আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দান, জোরে বলুন আল্লাহ মাহাবি। হ্যাঁ আপনারা যাবেন না, হ্যাঁ আপনারা যাবেন না, সবাই বলুন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। নিয়ত করিলেন কবুল করবার মালিককে,
আপনি খালি নিয়তটা করবেন, আল্লাহ নিয়ে যাবে। কি আইসা নিয়ত করে চুপ করে বসে থাকে, বুঝতে পেরেছেন? আর নিয়ত করে যদি যাওয়া না হয় নসিবে জানবেন মরে গেলেও হজের নেকিটা আল্লাহ মিলিয়ে দেবে। একবার জোরে বলবেন না, কেন আমি নেক কাজের জন্য নিয়ত করেছি, কি করব, কার কাছে? আল্লাহর কাছে। কবুল আল্লাহ করবে। আগে নিয়ত আগে কর্ম, আগে নিয়ত তারপরে কাজ, তারপরে কর্ম। নিয়ত করে চুপ করে বসে থাকেন যে আল্লাহ আমি যাবো হজে যাবো, আল্লাহ আপনার কাবা শরীফ দেখবো, আল্লাহ আপনার রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করবো, আল্লাহ সুযোগ দাও, মিনায় যাবো, মুজদালিফায় যাবো, আরাফাতে যাবো, ইবলিস শয়তানকে পাথর মারতে যাবো, আবে জমজমের পানি খেতে যাবো, আল্লাহ আমাকে যাও আমাকে নিয়ে যেও আল্লাহ। নিয়ত করে চুপ করে বসে থাকি। যেটা বলছিলাম আবুল হাব ছেলে দূর গেলে বেরিয়ে পড়েছে, আর সন্ধ্যা যখন হয় ঠিক একটু আগে এই গিরাম তো আর আগাবে না, এখানেই তাবু করবে, সারা রাত থেকে সকালে আবার বের হবে। আর গিয়ে 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 একটা তো হ্যাবিট হয়ে গেছে, কোথা জঙ্গল আছে সব জানে, কোথা ফাঁকা আছে জানে, সামনে জঙ্গল সামনে ফাঁকায় আর আগামো যাবে না, কারণ হাতে আর মাত্র সন্ধ্যা দু ঘন্টা টাইম, দু ঘন্টায় জঙ্গল পার হওয়া যাবে না, জঙ্গল পার হতে চার ঘন্টা লাগবে, দু ঘন্টা জঙ্গল অন্ধকার থাকতে হবে, যাওয়া যাবে না, এখানে তাবু কর, এখানে তাবু কর। হাগো এইরকম করে কতদিন নিয়ে যাবে, এরকম করে কতদিন আর বাঁচবে? এমনিতে তো কথাই আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কত বাঁচাবে নিজেকে? যেখানেই বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়, কত আর বাঁচাবে? একদিন জঙ্গলের ভেতর ঢুকেছে, জানেন জঙ্গলের ভেতর ঢুকে আর খুঁজে পাই রাস্তা, যেই দিকে যাই জঙ্গল, যেই দিকে যাই জঙ্গল, কি হবে রে বাবা? আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, যেদিকে যায় সেদিকে জঙ্গল, রাত হয়ে গেল, বেরোবার মতো আর অবস্থা নাই, বেরোবার মতো পরিস্থিতি আর নাই, কি করা যাবে কি করা যাবে? তাড়াতাড়ি করে সাথী সঙ্গীগুলোকে বলে, এ আমার সাথী সঙ্গীরাম, তাড়াতাড়ি করে তাবু গানো, তাবু পেল, তাবু পেলে সবাই তাবু করে ঘর তৈরি করলেন, চারিদিকে ঘর তৈরি করে মাঝখানটায় ফাঁকা রেখে বলে, এই জায়গাতে একদম টিলা তৈরি করো, উঁচু একটা জায়গা তৈরি করো, যে জায়গাটায় আমার ছেলেরা থাকবে, ওই ছেলেরা থাকবে বলে টিলা তৈরি করেছে, চারিদিকে তাবু তৈরি করে সবাই পাহারা দিচ্ছে। আর আবুল হা বলে দিল, দেখো এক মিনিট সারা রাত কেউ ঘুমাবে না, কেউ ঘুমাবে না, সবাই জেগে থাকবে, একটা কাউকে যেন আমি ঘুমাতে না দেখি, সবাই ঘুমিয়ে থাকবে, এ নজুয়া যুবকেরা আগাম, আর সবাই মিলে পাহারা দিচ্ছে, মাঝখানে একটা উঁচু টিলাম উঁচু জায়গা তৈরি করে আবুল হাবের ছেলেকে তুলে দেওয়া গলো, বাবা তুই ওপরে থাক আমরা নিজেই পাহারা দিচ্ছি। আস্তে আস্তে রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গিয়েছে, ওই গভীরাতের মধ্যে গভীরাতের মধ্যে এ নজুয়া যুবকের আগাম, আমার সবাই চোখের মধ্যে আস্তে আস্তে ঘুম দিয়ে দিলেন, সবাই বসে বসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, কারোর কোনো সারা শব্দ নাই, আবুল হাবের ছেলে ওপরে শুয়ে আছে, আমার আল্লাহ পাক জঙ্গলে এলেন, হিংস্র পশুকে পাঠিয়ে দিলেন, এই হিংস্র বাঘ এই হিংস্র সিংহ, যা জেনে যা দেরি করিস না, আমি আল্লাহ পাক তোর জন্য খাদ্য রেডি করে রেখে দিয়েছি, বাঘটা এসে চাবু চারিদিকে তাবুর চারিদিকে গড়ে মানুষের মুখগুলো ঘোষকে, কিন্তু খাদ্য পাই না, কেন না? আমার আল্লাহ পাক ওই খাদ্যটা ওর নাকের মধ্যে খুশবু লাগিয়ে রেখেছে, ওই খাদ্যটা খোঁজে নিচেই কাউকে ছুঁই না, আচরও কাটে না, সবাইয়ের কাছে ঘুরে ঘুরে আর বা কাউকে গেল না, ওপর দিকে লাভ পেরে উঠে খাদ্য সন্ধান পেয়ে গেল, ও মেয়ে নাম আবুল হাবের ছেলে গেল, গর্দানটাকে ধরে গে টেনে লাভ দিয়ে এক লাভ দিয়ে আগারো জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জোরে বলো হাগো আমার নবী দোয়া ফেরত হবে, জোরে বলে নবী দোয়া।
ছেলে খেলার কথা নয়, এমন কোন কাজ করবেন না যাতে নবীর বরদোয়া, নবীর বরদোয়া যেন আমাদের নসিবে হয়ে না যায়। করে দুনিয়াদারি করেন, কাজ কারবার করুন, ব্যবসা করেন, সব করুন, কেউ মানা করবে না, অন্তত নিজের আখেরাতটাকে চিন্তা ভাবনা করে আগান। যাই হোক আমার ভাইয়েরা, রাত্রি 11:30 বাজছে, মুখতাসার করলাম, দোয়া করবেন, আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। আসেন একবার সবাই মিলিতভাবে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সকলে উঠে একটু দাঁড়ান, ইয়া নবী সালাম, তলাল বদর ও আলা নাইনাম মিনসনি ইয়াতিন বিদাগাই ওয়াজাবা মাদানা লিল্লা হেদা ইয়া নবী জিব্রাইল দিলেন এঞ্জিয়ান খুলে দান আসমান নির্দোষ আনু এসেছে নবী ঈদের সাগর দান করিতে আল্লাহ আরো দিদা নবীজি আব্বা আবুদুল্লাহ নবীজি আম্মা আমেন নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা নবী জিব্রাইল দিলেন যে আনাওয়ান খুলে দান আসমান নির্দোষ আর এসেছে নবী ঈদের সাগর দান করিতে আল্লাহ আর দিদা নবী আমার ভাইয়েরা বাবাজিরা মুরুব্বিরা, আমি বিদায়ের আগে
আপনাদের সকলকে একটু দোয়া করব, মানাজত করব। তারপরে আমাদের হেজবুল্লাহ আখুনজি মহাশয় আসবেন, তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন। যে যেখানেই আছেন আস্তে আস্তে ওখানে বসেন, ওখানে আস্তে আস্তে ধীর স্থিরভাবে বসে যান, একটা কেউ লড়ালড়ি করবেন না। যে যেখানটাই বসে আছে ওইখানেই বসে যান। খবরদার, আমি আপনার দাদা পীর নয়, এটা মাথায় রাখবে। আমি আপনাদের দাদা হুজুর নয়, তবে দাদা হুজুরের আওলাদ। সেইভাবে আপনার সকলে ধীর স্থিরভাবে বসেন, মাহফিলে ভিতরে বসেন। রাত্রি 11:30 বাজছে, 11:30। আল্লাহ চাই একটার মধ্যে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে, দোয়া কায়র হয়ে যাবে, তাবারুক হয়ে গেছে রেডি। বিদায়ের আগে আমি আপনাদের কাছে কয়েকটা কথা রাখব, আমার কথাটাকে একটুখানি রাখবেন আপনারা, আমার কথাটাকে আপনারা রাখবেন, বলুন না ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে কিছু চাইবো, চাইবো, আপনারা কি আমাকে দেবেন? জোরে বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। দেবেন না? কি চাইবো? আমি ভোট চাইছি নাকি? তারা চুপ করে বসে আছেন কেন? চিন্তায় পড়ে গেছেন হুজুর আবার ভোট চাইবে নাকি? আল্লাহ, দোয়া দোয়া চাইছি, অন্য কিছু না। আমরা আপনার পীরের আওলাদ, দোয়া চাই। আর এই যে মসজিদটা আছে, এই যে মসজিদ দুতলার কাজ হচ্ছে, দুতলার ছাদ হবে, লিন্টন পর্যন্ত উঠে গেছে, ও ছাদ হয়ে গেছে, ও ছাদ পর্যন্ত কমপ্লিট, খালি ছাদটা ঢালাই হবে। একটা খরচা আছে না নাই সবাই কথা বলেন না, এই ছাদে একটা খরচা আছে না না, কে দেবে, কে দেবে বলুন না? সরকার থেকে টাকা দেবে? তাহলে আমাদের গ্রামবাসীকে দিতে হবে। আমার দক্ষিণ ঘিখালি মাঝের পাড়ার ভাইগুলোকে দিতে হবে। আমি জানি আল্লাহ পাক আপনাদের এলাকায় চাষাবাদ দিয়ে আপনাদের দুনিয়া চালায়, কি কথা ঠিক না? সংসার চালায় চাষাবাদ দিয়ে, তবু গরিব নয়, কি কথা ঠিক না? বলু বলছি গরিব নয়। তা সংক্ষিপ্ত সময় বিদায় নেব, তার আগে বলেন অনেকের বাপ আছে মা নাই, দাদু আছে দাদি নাই, দাদি নাই দাদু নাই, কেউ নাই, বাপ মা নাই, আত্মীয় স্বজন না নাই, সব কবরের মানুষ হয়ে গেছে। সৎকাই জারিয়া হিসাবে আপনাদের পীরের আওলাদ নুরুল্লাহ সিদ্দিকী আমি কিছু চাইছি, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য ঢালাই হবে। জানবেন এই মসজিদটা যতদিন বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনার পরিবার, আপনার বংশধর এবং আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো ভাই বসে আছেন, বলেন এই মসজিদে ঢালাই হবে, বহু টাকা খরচা, বহু টাকা খরচা, রড কিনতে হবে, বালু কিনতে হবে, সিমেন্ট মাটি কিনতে হবে। তা আমার এতগুলো ভাই বসে আছেন, নুরুল্লাহ সিদ্দিকী, নুরুল্লাহ সিদ্দিকীর সম্মান নয়, আপনার দাদা পীরের সম্মানের খাতিরে বলে ভাইরা, বলে এতগুলো ভাই বসে আছেন, আমার বাবাজিরা বসে আছে, আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহ দিয়াবেন আপনাকে ইনশাল্লাহ। 5,000 টাকা এই মসজিদের জন্য ঢালাইয়ের জন্য কে দেবেন একটু হাত তুলে দেখান। এতগুলো ভাই বসে আছে, 5,000 টাকা কে দেবেন একটু হাত তুলে দেখান। 5,000 টাকা এতগুলো ভাইয়েরা বসে আছেন, বাবাজিরা, একজন আল্লাহর বান্দা হাত তোলেন। আমার ঘিকালির মানুষ, মাঝের পাড়ার মানুষ আপনারা, আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি ভাই মুসাফির হালতে।